নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলা কংগ্রেস ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। শাসক দলের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল রায়না একের জামনাতে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল নিগম অঞ্চলে। একদিবাসীয় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। জেলা কংগ্রেস ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পঞ্চায়েত রাজ সম্মেলনকে সফল করার লক্ষ্যে চলে এদিনের এই কর্মকাণ্ড। সংগঠনের তরফে নির্বাচন নিয়ে রূপরেখা তৈরি করা হয়। বর্ধমান জেলা কংগ্রেস গ্রামীণ কমিটির পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস কার্যালয়ে। পঞ্চায়েত রাজ সম্মেলনকে সফল করার লক্ষ্যে এদিনের এই প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আভাস ভট্টাচার্য, সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতি মিলিতভাবে এদিনের এই আলোচনায় অংশ নেন। আসন্ন নির্বাচন নিয়ে এদিন রূপরেখা তৈরি করা হয়। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী 15ই মার্চের মধ্যে প্রত্যেকটি ব্লকে পঞ্চায়েত রাজ সম্মেলন শেষ করতে হবে। আজকে বর্ধমান জেলা কংগ্রেস পূর্ব আমাদের সামনে যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে আমরা পঞ্চায়েত সম্মেলনগুলো প্রত্যেকটি ব্লকে করতে চাই এবং তারপর জেলা সম্মেলন হবে। আজকে সেই উদ্দেশ্যে পঞ্চায়েত রাজ সম্মেলনকে সফল করার জন্য এবং তার একটা প্রস্তুতি মিটিং ব্লক সভাপতিদের নিয়ে এবং জেলা সমস্ত নেতৃত্বকে নিয়ে আজকে বর্ধমান জেলা কংগ্রেস ভবনে সভা ডাকা হয়েছে। এই সভায় আমাদের ঠিক করা হলো যে 15ই মার্চের মধ্যে প্রত্যেকটি ব্লকে আমাদের পঞ্চায়েত রাজ সম্মেলনকে শেষ করতে হবে। এরপর মার্চের শেষের দিকে আমরা এবার কালনা মহকুমার পূর্বস্থলিতে আমরা বর্ধমান জেলা কংগ্রেস পূর্বের পঞ্চায়েত রাজ সম্মেলন হবে। এই সম্মেলনে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সভাপতি এমপি আমাদের সদস্য প্রদীপ ভট্টাচার্য, আমাদের প্রাক্তন এমপি সোমেন মিত্র এবং পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দকে আহ্বান করা হবে। তাদের প্রত্যেককে নিয়ে আমরা বর্ধমান জেলায় একটা ব্যাপক হারে আমরা পঞ্চায়েত নির্বাচনে আগে আমাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আমরা সম্মেলনের আয়োজন করব। এই সম্মেলনের আগে আমাদের আজকে একটা প্রস্তুতি সভা আমরা বর্ধমান জেলা কংগ্রেস ভবনে আজকে শুরু হয়েছে। এতে ব্লকের এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা প্রার্থী দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা সচেষ্ট হব। হ্যাঁ, আমরা প্রার্থী খুঁজে আমরা এদের প্রার্থী যে করার জন্যই তো আমাদের এটা প্রস্তুতি এবং কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করার জন্য যাতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এটার জন্যই তো আমরা ব্লক পর্যায়ে এবং পরবর্তী জেলা সম্মেলন ডেকে এবং নেতৃত্বকে নিয়ে এসে তারাও এখানে বক্তব্য রাখবেন যাতে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়। কর্মসূচি ঘিরে নেতৃত্বের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। খণ্ডঘোষের বিধায়ক কার্যালয় থেকে এদিন বই বিতরণ করা হয়। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হল রবিবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। খণ্ডঘোষের বিধায়ক কার্যালয় থেকে এদিন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আজকে দুটো মেয়ে ছেলে যদি পড়াশোনা করতো, আর দুটো ছেলে পড়াশোনা করলে তার বাবা বলতো যে মেয়েগুলোকে ক্লাস 5 পড়তে হবে, ছাড়িয়ে দাও, ছেলেগুলো এখন পড়াশোনা করে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী এই অনুপ্রেরণাটা দিয়েছে যে না, শুধু মেয়ে মানেই যে শুধু বাড়ির বোঝা সেরা নয়, মেয়ে মানে হচ্ছে তারাও যে সমাজে মানুষ, তারাও যে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তারাও যে সমাজে স্কুলের শিক্ষক হতে পারে, পাইলট হতে পারে এবং সমাজে বিভিন্ন কাজে তারা যেতে পারে, সেইটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বুঝিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে বুঝিয়ে দিয়েছে যে মেয়েরা শুধু পিছিয়ে পড়া নয়, গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী আমাদের বাংলা, সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখিয়েছি যে মেয়েরা পিছিয়ে পড়ে থাকে না, মেয়েরাও হচ্ছে সমস্ত দেশ চালায়, সমস্ত রাজ্য চালায়,
তার অনুপ্রেরণা। তাছাড়া এই পড়াশোনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে অবদান, আজকে ধরুন আমরা যখন 2011 সালের যখন ক্ষমতায় আসে তৃণমূল, তার আগে আমাদের ব্লকে যে ড্রপ আউট সংখ্যা ছিল, ড্রপ আউট বলতে স্কুলে পড়তে পড়তে মাঝপথে ছেড়ে দেয়, সেটা হচ্ছিল 217 জন। আর আজকে আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আমাদের ব্লকের ড্রপ আউটের সংখ্যা হচ্ছে, গত বছরে ছিল 10, এবারে যেটা অ্যানালিসিস হয়েছে সেটা হচ্ছে 8। তার মানে এখান থেকে বুঝতে পারা যায় যে আমাদের 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর যে ড্রপ আউট স্কুল ছুটে যে সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। এদিন আনুমানিক 50 জন দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মযজ্ঞ। পাঠ্যপুস্তক হাতে পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। সদ ইচ্ছা ছিল, মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছা ছিল, দুস্থ মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছা ছিল, যে কোনো কারণেই তৎকালীনে উনি করতে পারেননি। সুযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু উনি প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা বিষয়ে দুঃস্থ মানুষের ওষুধ কেনাকাটা থেকে আরম্ভ করে বইপত্র, শাড়ি, জামা কাপড় বিভিন্ন সময়ে হসপিটালে ভর্তি করে দেওয়া থাকে। কারণ এক কথায় দুঃস্থ মানুষের সব রকম সাহারার দিকে আমার বিধায়ক সাহেব উনি এগিয়ে যাচ্ছেন। সেই সাথে সাথে আমাদের বাংলার বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় তাকে অনুসরণ করে সারা পশ্চিমবাংলার মানুষ যেভাবে আজকে দুঃস্থ মানুষের পাশে থাকে, যাদেরকে আজকে যে বই বিতরণ কর্মসূচিতে ডাকা হয়েছে, আমাদের এলাকার বিধায়ক সাহেব বলছিলেন কয়েকদিন আগে যে আমি খুব কষ্টের মধ্যে পড়াশোনা করেছি, বই ঠিকঠাক কিনতে পারিনি, সেই অবস্থা যাতে না থাকে এই জন্য আমি সবসময় চাই কেউ বইয়ের অভাবে যাতে লেখাপড়া না করতে পারে সেই সমস্যার সমাধান করার সামান্য চেষ্টা করি। আর দেখছি আমার ভাই নবীন, আমাদের এমএলএ সাহেব, ওরও আজকে যে এই শুভ উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি অকুণ্ঠ প্রশংসা না জানিয়ে আমি পারছি না। এই উদ্যোগগুলো যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যাদের এগুলো করার ক্ষমতা আছে, যাদের দেওয়ার ক্ষমতা আছে, যদি বিধায়ক সাহেবের অফিসে আমরা যে বই বিতরণ অনুষ্ঠান শুরু করছি, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে সাহায্য হয়েছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম মহাশয়, আছেন কার্যকরী সভাপতি আমাদের অনুপ দা, আমাদের এমএলএ সাহেব আছেন, মোস্তফা ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের সুজিত দা, আমাদের টুবাই ভাই, মেহরাজ হোসেন, শামসুল আলম সাহানা, সাবেদ আলী খাঁ, সীমন্ত দা, মোল্লার জিয়ারুল সাহেব, সৈফুদ্দিন চৌধুরী, আমাদের বিদ্যুৎ। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র পাক, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিত্বরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে যথাযথ রূপদান করেন। আজকে আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, খণ্ডঘোষ ব্লকের পক্ষ থেকে মাননীয় আমাদের প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়ের উদ্যোগে আজকে আমরা বিধায়ক সাহেবের অফিস থেকে, খণ্ডঘোষে বিধায়ক সাহেবের অফিস থেকে আজকে আমরা কিছু দুস্থ ছাত্রছাত্রীদেরকে বই বিতরণ করলাম। এই উদ্যোগটা কি জন্য নিয়েছেন? এই উদ্যোগটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব, উনি আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনার কাছাকাছি থেকে উনি যে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শিখেছেন, দুস্থ মানুষের সঙ্গে থাকতে শিখেছেন, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকতে শিখেছেন, তারই অনুপ্রেরণায় উনি আজকে বারেবারেই আমাদের এলাকার মানুষকে বলতেন যে এইরকম কিছু কিছু সামাজিক উদ্যোগ নিলে কেমন হয়। উনিই সম্পূর্ণ উদ্যোগটা নিয়েছেন, নিয়ে আজকে ওনার অফিস থেকে আজকে যাতে মানুষ শিক্ষা ভালোভাবে প্রসার ঘটে, পয়সার অভাবে, বইয়ের অভাবে, কোনো কিছুর অর্থনৈতিক অভাবে না যেন কেউ স্কুল ছুট হয়ে যায়, না যেন পড়াশোনাতে কোনো বাধা আসে, সেই দিকে নজর দিয়ে মাননীয় বিধায়ক সাহেব এই উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগে আমরা আজকে এখানে সামিল হয়েছি। খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মীরা এসেছেন, এই অঞ্চলের বিশিষ্ট কর্মীরা রয়েছেন,
বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট মানুষরা এসেছেন, দিয়ে আমরা কিছু দুস্থ ছাত্রছাত্রীদেরকে বই এর আগেও উনি দান করেছেন। উনি বরাবরই দুস্থ মানুষের পাশে থাকেন, কে কোথায় চিকিৎসা পাচ্ছে না খোঁজ নেন, কে কোথায় অর্থনৈতিক অভাবে ডাক্তার দেখাতে পাচ্ছে না খোঁজ নেন, কোথায় পেশেন্ট ভর্তি করতে হবে ভর্তি হতে পারছে না পিজিতে, বর্ধমানে আমাদের বর্ধমান সুপার স্পেশালিটি হসপিটালে অনাময়ে ওনা উনি করেই থাকেন। সেই সাথে সাথে বিভিন্ন কাজের সামাজিক কাজের সঙ্গে উনি যুক্ত হচ্ছেন এবং ভবিষ্যতে উনি থাকবেন, এই অঙ্গীকার নিয়েই আজকে আমাদের এখানে আজকে আজকের এখান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকে আমরা বার্তা দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে মানুষকে যত বেশি শিক্ষিত করা যাবে মানুষ তত বিচার বিবেচনা করতে পারবেন, যে আজকে কারা সঠিক কথা বলছে কারা বেঠিক কথা বলছে, কারা ভণ্ডামি কথা বলছে কারা ভালো কথা বলছে। আজকে দেখা যাবে আমাদের কেন্দ্রে যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি যেভাবে আজকে মানুষকে ভণ্ডামি করছেন, মানুষের সঙ্গে আজকে মিথ্যা কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে মানুষকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আজকে মানুষ যত শিক্ষিত হবেন আজকে তত বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রী কী বলছেন আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন। সেই জন্যে আজকে মানুষকে যাতে বেশি বেশি করে শিক্ষিত করা হয়, জাতি ধর্ম রাজনৈতিক নির্বিশেষে আমরা আজকে এই জায়গায় এগিয়ে এসেছি, আমার বিধায়ক সাহেব এগিয়ে এসেছেন। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল রায়না একের জামনাতে। ফিতে কেটে এদিন কার্যালয়ের উদ্বোধন করেন রায়নার বিধায়ক নেপাল ঘুরি। এর পাশাপাশি দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। রায়না একের হিজলনা অঞ্চলের জামনা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। ফিতে কেটে এদিন নতুন কার্যালয়ের উদ্বোধন করেন রায়নার বিধায়ক নেপাল ঘুরি। দলীয় কাজকর্ম করার পাশাপাশি মানুষজনের সুবিধার্থে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্থানীয় বিধায়ক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। নাচ গানের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। এর পাশাপাশি দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। হাতে নতুন বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। সঞ্চিতা দাস তুলে দিচ্ছেন, উপহার দিচ্ছেন বর্ষিয়ান মহিলা লালো ভাই। বিধায়ক মুখ্যমন্ত্রীর কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি জনগণের পাশে থাকার কথা জানান অনুষ্ঠান মঞ্চে। আজকে হিজল অঞ্চলের জামনা গ্রাম, বহু অত্যাচারিত গ্রাম, সেই গ্রামে আজকে আমরা আমাদের সৌভাগ্য ব্যাপার, এই কারণে প্রত্যেকটা গ্রামেই আমাদের দলীয় কার্যালয় আছে। হিজল অঞ্চলের জামনা গ্রামে আজকে আমরা নতুন দলীয় কার্যালয় সূচনা করলাম। এটা দারুণ মানে অনুভূতি জামনার গ্রামবাসীর কাছে, যে অনেক মানুষ তাদের অভাব অভিযোগ দ্বারা আমাদের এলাকার নেতৃত্ব দেয়। আমাদের বিভিন্ন যে কর্মসূচি সেগুলো যেমন তারা তাদের গ্রাম থেকে পরিচালনা করে, কর্মসূচি মানে কার্যালয়ে না থাকার জন্যে তাদের একটু অসুবিধা হতো। আমরা হিজল অঞ্চলের টোটাল কমিটি এবং আমিও বিভিন্ন দায়িত্ব নিয়ে আজকে এখানে হিজল অঞ্চলের জামনা গ্রামে দলীয় কার্যালয়ে সেই কার্যালয় থেকে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন যেমন কর্মসূচি গ্রহণ করা হবে, তার সাথে সাথে আমাদের সারা বাংলায় যে উন্নয়ন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জামনা গ্রামের প্রত্যেকটা মানুষ করবো যে আমরা দলীয় কার্যালয়ে আসবেন, যদি আমাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে দলীয় কার্যালয়ে বসবেন, আমাদের এখানে যারা নেতৃত্ব আছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য থাকবেন, এবং আমাদের বিভিন্ন উন্নয়নের যে মানে স্কিম আছে সেগুলোকে আমরা এই দলীয় কার্যালয় থেকে সাধারণ মানুষের কাছে জামনা যারা নেতৃত্ব আছে তাদেরকে অনুরোধ করবো। এবং জামনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল নিগন অঞ্চলে। কয়েক হাজার মহিলা এদিনের মিছিলে পা মেলান। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় নিগন অঞ্চলে। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মিছিলটি। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে প্রত্যেকটা ব্লকে সপ্তাহে সপ্তাহে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে মহিলা মিছিল করতে হবে। আমাদের আগের সপ্তাহে কৈচল হয়েছে, এ সপ্তাহে নিগণ হচ্ছে। কতগুলো লোক নিয়ে মিছিল করছেন? লোকটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত কতটা এবং মহিলারা কিভাবে। মমতা ব্যানার্জি যেমন বলেছে যে আমাদের পঞ্চায়েতে 50% মহিলা থাকবে, আজ তার প্রমাণ হয়ে গেছে যে এই নিগণ অঞ্চলে যত আমার মনে হয় জনসংখ্যা আছে, মহিলা যত সংখ্যা আছে তার মধ্যে 80% মহিলা আজ বেরিয়ে এসছে। মিছিলের মাধ্যমে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমি বার্তা দিতে চাইছি যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা, তেমনি আমি প্রত্যেকটা মহিলাকে বলছি যে মমতা ব্যানার্জি যখন 50% সংরক্ষণ করেছে, তখন তারা যেন ব্যাপকভাবে রাজনীতিতে এগিয়ে আসুক এবং আমাদের পশ্চিমবাংলার আরও যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে তারা যেন সমানভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়। নিগন পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়, বিভিন্ন জায়গা ঘুরে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। কয়েক হাজার মহিলা কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। অঞ্চল বিশেষে এবং আরো আদার্স আমাদের প্রায় 4,000 মহিলা দল হয়েছিলেন এবং আমাদের নেতৃত্বের মাধ্যমে এই মিছিলটা অনুষ্ঠিত হলো এবং সংক্ষিপ্ত পদসভা করা হয়েছে। কি কারণে? মানে আগামী 17 মার্চ যে একটা সমাবেশ আছে আমাদের, তার কারণে এবং বিজেপি বিরোধী আন্দোলনের প্রতিবাদে মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছেন তার জন্য আজকে আমাদের মিছিলের আয়োজন করা হয়েছে। অপূর্ব চৌধুরী ছাড়াও এদিনের মিছিলে পা মেলান পঞ্চায়েত সমিতির সভাপতি কুন্তলা মুখার্জি, কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সি, মেহবুব চৌধুরী, অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য, যুব সভাপতি প্রদীপ চট্টরাজ সহ অন্যান্যরা। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে ব্যাংক থেকে শুরু করে আপনি কোন জায়গায় গরিব মানুষ, আমরা যারা গ্রামে বাস করি, আমরা যেটুকু রোজগার করি সেই রোজগারটুকু যদি আমরা ব্যাংকে রেখে দিই, সেই ব্যাংকের টাকাও কিন্তু আমাদের আজকে নিরাপদ নয় আপনারা দেখছেন। সুতরাং ভারতবর্ষের যে একটা সাম্প্রদায়িক এবং শোষণ আমাদের সরকার চলছে, সেই সরকারকে আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনে তাদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। আন্দোলন করছে তখন তার জন্য একটা সবুজশ্রী গাছ, তারপর যখন সে স্কুলে যাচ্ছে তখন তার জন্য বই থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, আপনার মিড ডে মিল থেকে শুরু করে এবং সেকে সমস্ত খাওয়ার বাসনপত্র থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, তারপর যখন সে আরেকটু বড় হচ্ছে তখন তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে সে স্কলারশিপ পাচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলার গ্রাম গঞ্জ যেখানে আছে সেখানেই মহিলা নেতৃত্ব দিচ্ছে, বাংলার পঞ্চায়েতে মহিলা দাঁড়াচ্ছে, সভাধিপতি মহিলা, বাংলা পঞ্চায়েত সমিতি সভাপতি মহিলা। তাই আপনাদেরকে আজকে চিন্তা করতে হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনাদের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে যেন আবার তৃণমূলের প্রতিষ্ঠা যেন যুগ যুগ ধরে হয়ে আছে। আপনারা যত মহিলা আছেন, আরো যারা বেরেন নাই বা অন্য কোন দলের আছেন, সবকিছু ভুলে যান। অন্যান্য দলের যারা বড় বড় নেতা ছিল তারা ঘাট মাথায় হেড করে আমাদের দলে ঢুকে আছে গেছে, সেই জন্য যেসব মহিলারা এখনো বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বেরিয়ে আসুন। আর এই বিজেপি সম্বন্ধে যত কম কথা বলবো ততই ভালো। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে নিগন অঞ্চল এবং শিমুলিয়া অঞ্চলের উদ্যোগে আজকে একটা মহিলা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। প্রথমেই বলি যে কবি নজরুল ইসলাম বলেছিলেন যে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মূলে আছে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারীর অবদান, এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে আজকে আমাদের এই যে সামাজিক উন্নয়ন, সেই সামাজিক উন্নয়নের অবদানের ক্ষেত্রে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারীর ভূমিকা রয়েছে। তো আমাদের আগামী 17 মার্চ মঙ্গল আমাদের যে মাতৃ মাঠে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের অবজারভার মাননীয় অনুব্রত মণ্ডলের নির্দেশে এবং আমাদের ব্লক সভাপতি মাননীয় অপূর্ব চৌধুরীর উদ্যোগে আমরা এই মিছিলের আয়োজন করেছি এবং আগামী 17 মার্চ একটা মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই 17 মার্চ আমরা পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলকোট সিপিএম এবং বিজেপিকে আমরা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কবর দেব। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।
ফিরে এলাম বিরতির পর। আজকে খেলার খবরে, একদিবসীয় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উচ্চালন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এর পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে। মাস্টারদা সূর্য সেন স্মৃতি একদিবসীয় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উচ্চালন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আজকের উপস্থিত অতিথিরা এবং ক্লাব সভাপতি, ক্লাব সদস্য এবং উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন। বিচারক মন্ডলীকে বলছি মাঠে আসার জন্য। আমাদের পরিচয় পর্ব স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছটি দল অংশ নেয়। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি প্রতিযোগী নিজেদের সেরাটা উজাড় করে দেন। বিজয়ী এবং বিজেতাদের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এর পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন 25 জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয়। আমাদের আজকে তো ডে নাইট সূর্য সেন স্পোর্টস অ্যান্ড কালচার ক্লাবের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ছটি দল অংশগ্রহণ করেছে। খুব বড় মাপের প্লেয়াররা এখানে খেলতে আসছেন। উদ্যোক্তাদের আমরা সাধুবাদ জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আরও একটা আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের ঈশ্বর হরিমোহন কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে, হরিসাধন কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র দীনবন্ধু কুণ্ডু, কুণ্ডু বুকস্টলের পক্ষ থেকে শিক্ষা সরঞ্জাম, বই, খাতা, পেন ইত্যাদি এগুলো বিতরণ করা হলো। প্রায় আমরা 25 জন ছাত্রছাত্রীকে এটা আজকের এই মঞ্চ থেকে বিতরণ করলাম। এই ধরনের উদ্যোগ বর্তমান দিনে খুবই ভালো এবং খেলাধুলা আমাদের যে উচ্চালন খেলাধুলা একটা বড়বড়ি দাগ কাটে এলাকায়, সেটা আজকে প্রমাণ করে দিলাম। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। সূর্য সেন মাস্টারদা বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের স্মৃতির উদ্দেশ্যে এক দিবস দেবরাত্রি ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা রায়না টু ব্লকের অন্তর্গত। আমাদের সূর্য সেন ক্লাব 1969 রেজিস্ট্রেশন ক্লাব এবং বিপ্লবী নামাঙ্কিত মাস্টারদা, হ্যাঁ, সূর্য সেন স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, হ্যাঁ, 1969 ক্লাব রেজিস্ট্রেশন ক্লাব। কোথায় হচ্ছে এটা আজকে? এটা উচ্চালন হাই স্কুল প্রাঙ্গণে হচ্ছে। আর আমাদের সূর্য সেনের নিজস্ব ফুটবল মাঠ আছে, আমরা এটা ইনডোর গেম বলে আমরা স্কুল মাঠের মধ্যে করছি। কয়টি টিম অংশগ্রহণ করেছে? এটা ছটি টিম অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য কিছু আছে, মানে কিছু? হ্যাঁ, অংশগ্রহণ করার জন্য আছে। প্রত্যেকটা দলকে একটা ফেয়ার মানি দিয়ে আসা যাওয়ার খরচা হিসাবে দেওয়া হয়েছে এবং তাছাড়াও আপনার পুরস্কার থাকছে বেস্ট অফ ট্রফি, এবং এই ট্রফি দুটো দান করেছে যারা দিয়েছে তার অমিত দে, বাচ্চু দে, এরা দিয়েছে ওদের পিতা এবং কাকার স্মৃতির উদ্দেশ্যে, এবং ওনার ওই ঈশ্বর জয়ন্তীতে এবং শান্তিপ্রসাদ দে আমাদের ক্লাবের সদস্য ছিলেন এককালীন এবং প্রেসিডেন্ট সভাপতিও ছিলেন, ওনারই স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্টটা চালানো হচ্ছে। এই ভলিবল খেলাটি যারা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য সিরিজ আছে, বেস্ট ফাইনালের বেস্ট ম্যাচার আছে, বেস্ট লিফটার আছে। এছাড়াও প্রতি খেলায় যে দল হেরে যাবে সেই দলের একটা করে পুরস্কার থাকছে, এবং ফাইনালে দুটো দলকে দু সেট জার্সি দেওয়া হবে, সেই জার্সিটা গায়ে দিয়ে খেলা হবে। কোনো টাকা দেওয়া হবে? হ্যাঁ, টাকা দেওয়া হবে, 4,000-3,000, বিজয়ী দলকে 4,000 এবং বিজিত দলকে 3,000 টাকা। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রেখেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া আমরা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ওই সময় 2-3টি দল খেয়েছে এবং রাত্রে সব দলই খাবে, টিফিন আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা দলই খাবে। আজকে কে কে উপস্থিত আছেন? আজকে উপস্থিত আমাদের মধ্যে আমাদের রায়না টুয়ের বিধায়ক মাননীয় নেপাল ঘুরি মশাল আসার কথা ছিলেন, উনি অনিবার্য কারণবশত একটু আসতে পারেননি, উনি আসবেন, হ্যাঁ। এবং উপস্থিত আছেন আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাননীয় প্রভাত রঞ্জন রক্ষিত মশাই,
বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের গ্রামের হ্যাঁ বিশিষ্ট মানুষজনরা আছেন, হাসিবুর রহমান আছেন, আমাদের গ্রামের সদস্য নির্মল হাটি এবং বিনয় মুখার্জি, হ্যাঁ জয় এবং বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জি। উচ্চালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দুদিন ধরে চলবে প্রতিযোগিতাটি। কোনা বাগান ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কোনা বাগান ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। দুদিন ধরে চলবে প্রতিযোগিতাটি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ইভেন্টের আয়োজন করেন উদ্যোক্তারা। প্রতিটি ইভেন্টে সেরাদের পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেন আয়োজককারীরা। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। প্রতি বছরে আমরা 5 নম্বর ওয়ার্ড থেকে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা অনুষ্ঠান করি। আজকে আমার ওয়ার্ডের খেলা আমাকে তো ভালো লাগে, কারণ এখানে ফুটবল যেমন ছেলেদের খেলা আছে, যেমন মহিলাদের জন্য কালকে খেলা আছে, বিভিন্ন রকম খেলা আছে। আর এখানে সব থেকে আনন্দের ব্যাপার কি, সব রকম মহিলা থাকেন, বউ থাকেন, বাচ্চারা থাকেন, যতটা ওরা খেলে আনন্দ ততটা যারা দেখছেন তারাও আনন্দ। আর কি সকল মহিলারা উৎসাহী হয়। এখানে জানেন 5 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ গরিব মানুষ, বাৎসরিক অনুষ্ঠান করাতে ওরা প্রচণ্ড আনন্দ পায়, তার জন্যই আমরা এই খেলাধুলাটা আরম্ভ করি। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আজকে আমরা প্রতি বছরের মতন এবছর আমরা 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ক্রীড়া প্রতিযোগিতা, দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম দিনই আমাদের ফুটবল খেলা থেকে আরম্ভ হয়েছে। আজকে মোট 16খানা ফুটবল টিম আছে, 16টা ফুটবল টিমের মধ্যে আজ খেলা হবে এবং কালকে বিভিন্ন ইভেন্টের উপর খেলা হবে। ঠিক আছে, মহিলাদের যেমন মিউজিকের চেয়ার আছে, হাড়ি ভাঙা আছে, যে সমস্ত ইভেন্টগুলো থাকে সেই সমস্ত ইভেন্টের উপর খেলা হবে এবং কালকেই খেলার শেষে পুরস্কার বিতরণ হয়েছে। এই টিম যারা আছে এরা কি সব এই ওয়ার্ডেরই? হ্যাঁ, আমাদের বিভিন্ন পার্ট থেকে, আমরা 5খানা পার্ট আছে, বিভিন্ন পার্ট থেকে আমরা 3টে করে টিম করে মোট 15টা টিম আছে এবং একটা কাউন্সিলরের টিম, 16টা টিম আছে। মহিলাদের জন্য কোনো খেলাধুলো? মহিলাদের জন্য কালকে 4টে ইভেন্টের উপর মহিলাদের খেলা আছে। এরকম উদ্যোগ নেওয়ার কারণ কি? এই উদ্যোগটা আপনারা জানেন প্রত্যেক বছরই আমরা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং আপনারা জানেন খেলাধুলা তো একদম শেষ হয়েছিল বাংলায়, কিন্তু মহাত্মা গান্ধী আসার পর দেখেছেন খেলার প্রতি কীভাবে সহযোগিতা করছেন। প্রত্যেক ক্লাবকে 2 লাখ করে প্রত্যেক বছর দেওয়া হয়, কয়েক লক্ষ ক্লাবকে দেওয়া হলো, একটাই কারণ যেন খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ে, মানুষ যেন মাঠের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, সেই জন্য আমরাও সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব থাকে মাঠে, যারা সারা বছর আমাদের দলের সঙ্গে থাকেন এবং এলাকার যে সমস্ত মানুষ, তো আজকে আমরা সারাদিন খেলাধুলার মধ্যে মেতে থাকবো এবং দুপুরে আমাদের মধ্যভোজনের ব্যবস্থা আছে, যারা খেলাধুলা করবেন এবং আমাদের যারা দলের লোক আছে তাদের দুপুরে খাওয়া দাওয়া মাঠেই হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। জেলা কংগ্রেস ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। শাসক দলের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল রায়না 1-এর জান্নাতে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল নিগম অঞ্চলে। একদিবসীয় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথেই, সমাজের পক্ষে। নমস্কার।